স্ট্যান্ডার্ডস, হোপ ইউ আর ওয়েল। আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। গত ক্লাসে আমি ইউজ অফ বি ভার্বস আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা সেখানে দেখেছি কিভাবে বি ভার্ব ব্যবহার করে হাবদক বাক্যগুলো বানানো যায়। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি ব্যবহার আমরা দেখেছি। আজকে আমরা একটা পরিপূর্ণ চর্চা প্র্যাকটিস করব ইউজ অফ বি ভার্বের। আশা রাখি এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা এই ক্লাস থেকেই আমরা ইংরেজিতে দ্রুত কথা বলতে পারবো। আমাদের একটা সমস্যা হয়, আমরা প্রশ্ন তৈরি করতে পারি না। আমি 20 বছর যাবৎ পড়াচ্ছি, শিক্ষার্থীদের পক্ষ থেকে সবসময় একটা অভিযোগই আসে, স্যার স্যান্ডেজ বানাইতে পারি না, প্রশ্ন তৈরি করতে পারি না, প্রশ্ন তৈরি করতেই সমস্যা। তা আশা রাখি আজকের এই ক্লাস দেখার পরে এই কথা আর কেউ বলতে পারবে না, এবং এটা মনোযোগ সহকারে প্র্যাকটিস করার পরে এবং এই ক্লাসটা দেখার পরে সবাই স্বতঃস্ফূর্তভাবে নিজে একা একা ঘরে বসে কিংবা অফিসে বসেই অনেক প্রশ্ন তৈরি করতে পারবে এবং নিজে নিজে উত্তর তৈরি করতে পারবে। তাহলে আসেন আমরা প্র্যাকটিসে চলে যাই। ইউজ অফ বি ভার্বস, প্রথমে আমরা একটা হাবদক স্ট্রাকচার দেখব। যেমন এখানে লেখা আছে আই এম আই স্টুডেন্ট, এটা বাংলা অর্থ হচ্ছে আমি একজন ছাত্র। এখন আপনি স্টুডেন্টের জায়গায় আই এম আই টিচার, আমি একজন শিক্ষক, আই এম আই বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী, বিভিন্ন শব্দ দিয়ে কিন্তু আমরা হাবদক বাক্যগুলো সহজে তৈরি করতে পারবো। ইতিমধ্যে আমরা গত ভিডিওতে আমরা এই জিনিসগুলো দেখেছি। আজকে আমি যাবো নাবদকে। যখন আমরা নাবদকে যাব, 2 নম্বর স্ট্রাকচার, 2 নম্বর ফরম্যাটটা আমরা ফলো করবো। যেমন আই এইন্ট আই স্টুডেন্ট, আমি ছাত্র নই। এখন প্রশ্ন আসতে পারে এইন্টটা কোত্থেকে আসলো, আমরা অ্যাম এর পরে নট জানি। হ্যাঁ, অ্যাম এবং নট দুইটা যদি কন্ট্রাকশন করা হয়, যুক্ত করা হয়, তখন এই সাউন্ডটা এইভাবে আসে, আই এইন্ট। আই এইন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। আই এইন্ট আ ডক্টর, আমি একজন ডাক্তার নই। আই এইন্ট আ সিঙ্গার, আমি একজন শিল্পী নই। এরকম নাবদক স্যান্ডেজগুলো আমরা খুব সহজেই ঘরে বসে একা একা বানাতে পারবো। এবার 3 নম্বর ফরম্যাটে যদি আমরা যাই, তখন আমরা এখানে দেখব, এখানে আমি ইউ ব্যবহার করেছি, ইউর সাথে আর হয়, আমরা এটা গত ক্লাসে দেখেছি। তাই আমি এখানে প্রশ্ন তৈরি করার জন্য আমি এই ফরম্যাটটা ব্যবহার করব, আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, কিংবা আর ইউ আ বিজনেসম্যান, তুমি কি একজন ব্যবসায়ী, আর ইউ আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার, আর ইউ আ সিঙ্গার, তুমি কি একজন শিল্পী। এভাবে আমরা অনেক প্রশ্ন নিজে নিজে বানাতে পারব। এবার 4 নম্বর ফরম্যাটে যাব, এটারই আবার নাবোধক একটা প্রশ্ন তৈরি করার জন্য। এখানে আমরা এখানে দেখলাম আন্ট ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র নও। এখানে আবার প্রশ্ন আসতে পারে আন্ট কোত্থেকে আসলো, আমরা জানি আর এবং নট, এটা দুইটা যদি কন্ট্রাকশন করা হয়, সংযুক্ত করা হয়, তখন সাউন্ডটা এইভাবে আসে আন্ট। এখানে র সাউন্ডটা করা যাবে না, রটা সাইলেন্ট থাকবে। তাহলে র যদি সাইলেন্ট থাকে তাহলে সাউন্ডটা আসে আন্ট। তাহলে আন্ট ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র নও। আন্ট ইউ আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার নও। আন্ট ইউ আ বিজনেসম্যান, তুমি কি একজন ব্যবসায়ী নও। আমরা এইভাবে অনেক নাবোধ প্রশ্ন তৈরি করতে পারবো। 4টা ফরম্যাটের মধ্যে আমরা 3 এবং 4 নম্বর ফরম্যাটে যে জিনিসটা দেখলাম, এই 2টা ফরম্যাট দিয়ে হাবোধক নাবোধক প্রশ্ন তৈরি করা যায়। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর এই 2টা ফরম্যাট দ্বারা আমরা এই প্রশ্নেরই উত্তর তৈরি করতে পারবো। তাহলে আসেন দেখি একটু প্রশ্ন এবং উত্তরে যাই। আর ইউ আ স্টুডেন্ট, আমি 3 নম্বর ফরম্যাট দিয়ে প্রশ্ন করলাম, এবার এটার উত্তর যদি হাবোধক দিই, আমি 1 নম্বর ফরম্যাটে গিয়ে বলবো ইয়েস আই এম আ স্টুডেন্ট। হতে পারে আমি নাবোধক নেগেটিভ উত্তর দিব, তাহলে আমি 2 নম্বর ফরম্যাটে দিব নো আই এইন্ট আ স্টুডেন্ট। প্রশ্ন হাবোধক হলে উত্তর নাবোধক হতে পারে। এবার আমি যদি 4 নম্বর প্রশ্নটা যাই, নাবোধক প্রশ্ন, আন্ট ইউ আ স্টুডেন্ট, তুমি কি ছাত্র নও। আমি এখন উত্তর দিতে পারি, এটা নাবোধক উত্তর নো আই এইন্ট আ স্টুডেন্ট। আবার যদি আমার এটা হাবোধক উত্তর হইতে পারে, নাবোধক প্রশ্নের হাবোধক উত্তর হতে পারে, আমি 1 নম্বর ফরম্যাটে যাব ইয়েস আই এম আ স্টুডেন্ট। তো এইভাবে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে যদি চর্চা করি, তাহলে আমাদের আর ওই সমস্যাটা থাকবে না যে প্রশ্ন তৈরি করতে সমস্যা, প্রশ্ন করতে পারি না, কিংবা প্রশ্ন করতে পারলে আবার উত্তর দিতে পারি না। আমার বিশ্বাস এই 4টা ফরম্যাট যদি আমরা ফলো করি, তাহলে খুব সহজেই নিজে নিজে একা একা ঘরে বসে, অফিসে বসে, যে কোনো সময় যে কোনো কারোর সাথে খুব সহজে আমরা ইংরেজিতে প্রশ্ন করতে পারবো এবং উত্তর দিতে তৈরি করতে পারবো। এবার আসেন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে আলোচনা করব, এটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডস। ডাব্লিউএস ওয়ার্ডস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। দোজ হু আর এবল টু ইউজ ডাব্লিউএস ওয়ার্ডস, দে ক্যান স্পিক ইন ইংলিশ, দে ক্যান মেক কনভার্সেশন, এনি আদার কনভার্সেশন। সো ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। অ্যাকচুয়ালি দের আর সো মেনি স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি, দে ডোন্ট নো হাউ টু ইউজ দ্য ডাব্লিউএস ওয়ার্ডস। আর ডাব্লিউএস ওয়ার্ডগুলো অনেকে সঠিকভাবে জানিও না, কয়টা ডাব্লিউএস ওয়ার্ড আছে। তো যেই শব্দ দিয়ে প্রশ্ন তৈরি করবো ওইটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকলে ওটা সঠিকভাবে ব্যবহার করা যায় না। তাহলে আজকে আসেন আমরা পরিপূর্ণ ধারণা নিব ডাব্লিউএস ওয়ার্ডস। হোয়াট, কি, ওয়েন, কখন, ওয়ার, কোথায়, ওয়াই, ক্যান, ও, হাউ, কীভাবে, হোম, কাকে, হু, কে, হু, কারা, হুইস, কোনটি, হুস, কারটি। 10টা ডাব্লিউএস ওয়ার্ডস এখানে আমরা দেখলাম।
এবার আসুন এই ডাব্লিউ শর্টস, ওই যে একটু আগে বিভার্বের চর্চা আমরা করলাম, এই বিভার্বের সাথে আমরা একটা একটা করে ব্যবহার করে কীভাবে ডাব্লিউ প্রশ্নগুলো তৈরি করা যায়, আরেকজনের সম্পর্কে জানা যায়, তথ্যগুলো জানা যায়, আমরা সেইটাই দেখব। আমরা সবার নাম জানি বাংলায়, তোমার নাম কি, এটা যদি আমরা ইংরেজিতে তৈরি করি তাহলে আমরা হোয়াটের ব্যাপারটা দেখবো, যেমন হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, এটা বিভিন্নভাবে বলা যায়, মে আই নো ইউর নেম প্লিজ, আরও বিভিন্ন বলা যায়। কিন্তু যেহেতু আমরা আজকে ডাব্লিউ শর্টের পার্টে আসছি, তাই আমরা এটা দিয়ে একটু দেখি, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। এখন শুধু তোমার নামই জানা যাবে না, তোমার আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা মা, বন্ধু বান্ধব, সবার নামই কিন্তু আমি এই ওয়ার্ড দিয়ে জানতে পারবো। দেখেন আমি দুই নম্বর প্রশ্নের মধ্যে সেটা ব্যবহার করেছি, হোয়াটস ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি। অনেকে বাবার নাম জানতে হয়, তাহলে আমি এই ওয়ার্ড দিয়ে জানবো। আবার মায়ের নামও তো জানার প্রয়োজন হয়, তাহলে হোয়াটস ইউর মাদার্স নেম, একই ফরম্যাটে আমি শুধু শব্দ পরিবর্তন করে করে আমি যত খুশি তত প্রশ্ন তৈরি করতে পারবো। হোয়াটস ইউর ব্রাদার্স নেম, তোমার ভাইয়ের নাম কি, হোয়াটস ইউর সিস্টার্স নেম, তোমার বোনের নাম কি, হোয়াটস ইউর ফ্রেন্ডস নেম, তোমার বন্ধুর নাম কি। আবার অনেকের শিক্ষক আছে, শিক্ষকের নামও তো মানুষ জানতে চায়, তাহলে আমরা যে বলতে পারি হোয়াটস ইউর টিচার্স নেম, তোমার শিক্ষক বা শিক্ষিকার নাম কি। আমরা এভাবে অনেক প্রশ্ন নিজে তৈরি করতে পারবো। তো প্রশ্ন যদি তৈরি করতে পারি, উত্তর দেওয়া তো খুবই সহজ, প্রশ্ন থেকে উত্তর বেরিয়ে আসে। যেমন আমাকে জিজ্ঞেস করলো হোয়াটস ইউর নেম, আমি বললাম মাই নেম ইজ মোহাম্মদ রুহুল আমিন কিংবা মোহাম্মদ ইউনুস, এক একজনের নাম এক এক হবে। আবার হোয়াটস ইউর ফাদার্স নেম, মাই ফাদার্স নেম ইজ, এখান থেকে উত্তরটা আসছে, ইউর ফাদার্স নেম, মাই ফাদার্স নেম, ইউরটা হয়ে যাবে মাই, মাই ফাদার্স নেম ইজ মোহাম্মদ ইসমাইল হোসেন। হোয়াটস ইউর মাদার্স নেম, ঠিক ওইভাবেই মাই মাদার্স নেম চলে আসবে অ্যান্সারের জায়গায়, মাই মাদার্স নেম ইজ মিসেস আফজুন বেগম। হোয়াটস ইউর ব্রাদার্স নেম, মাই ব্রাদার্স নেম ইজ মোহাম্মদ নুরুল হক। হোয়াটস ইউর সিস্টার্স নেম, মাই সিস্টার্স নেম ইজ শাহিনা আক্তার। হোয়াটস ইউর ফ্রেন্ডস নেম, মাই ফ্রেন্ডস নেম ইজ মাসুদুর রহমান। হোয়াটস ইউর টিচার্স নেম, মাই টিচার্স নেম ইজ মোহাম্মদ আব্দুর রহিম। তো এভাবে কিন্তু আমরা অ্যান্সারগুলো দিতে পারি। এবার আমরা আরেকটা প্রশ্নে চলে যাবো, তিন নম্বর প্রশ্নে। দেখেন আমরা হু দিয়ে প্রশ্ন তৈরি করতে পারি, একাধিক প্রশ্ন, যেমন আমরা ওয়ার্ড দিয়ে একাধিক প্রশ্ন তৈরি করেছি, তেমনি পাবে হু এর ব্যবহার করলে হু দিয়েও কিন্তু আমাদের একাধিক প্রশ্ন আসতে পারে। যেমন হু ইজ ইউর ফেভারিট পারসন, তোমার প্রিয় ব্যক্তিকে অনেক আমরা জানতে চাই, হু ইজ ইউর ফেভারিট পারসন, তোমার প্রিয় ব্যক্তিকে। আমি এই পার্সনের জায়গায় একাধিক শব্দ ব্যবহার করলে আমার অনেকগুলো প্রশ্ন হয়, যেমন হু ইজ ইউর ফেভারিট টিচার, সবারই কিন্তু কারো না কারো প্রিয় শিক্ষক থাকে, তাহলে আমি বলতে পারি যে হু ইজ ইউর ফেভারিট টিচার, তোমার প্রিয় শিক্ষক কে বা শিক্ষিকা কে। ঠিক তেমনিভাবে হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার, তোমার প্রিয় শিল্পীকে, প্রত্যেকের কিন্তু প্রিয় শিল্পী থাকে, তাই আমি জানতে পারি এই একই প্রশ্নের দ্বারা। আবার বলতে পারি হু ইজ ইউর ফেভারিট প্লেয়ার, তোমার প্রিয় খেলোয়াড়কে, কারণ প্রত্যেকেরই কী থাকে, খেলোয়াড় থাকে, প্রিয় খেলোয়াড় থাকে, কারো মেসি কারো রোনালদো এরকম থাকে, তাই আমি প্রশ্নের মধ্যে মাধ্যমে জানতে পারি হু ইজ ইউর ফেভারিট প্লেয়ার। আবার সবারই কিন্তু লেখক কেউ না কেউ প্রিয় থাকে, তো আমি জানতে পারি হু ইজ ইউর ফেভারিট রাইটার। আবার কবি, হু ইজ ইউর ফেভারিট পোয়েট, এইভাবে আরও শব্দ ইউজ করা যায়, অ্যাক্টর অ্যাক্ট্রেস আসে না এরকম, তার মানে আমরা আরও বাড়াতে পারবো প্রশ্ন। এখন প্রশ্ন আসতে পারে প্রশ্ন করলাম কিন্তু উত্তর, উত্তর এখান থেকেই বের করবো, বলছে হু ইজ ইউর ফেভারিট পারসন, যখন এই প্রশ্ন হু দিয়ে করে তখন নামটা আগে চলে আসে, কারণ নামকে ব্যক্তিকে জানতে চায়। তা আমি যদি বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ মাই ফেভারিট পারসন, আমি নামকে নিয়ে আসলাম, কারো বাবা হতে পারে মাই ফাদার ইজ মাই ফেভারিট পারসন। ঠিক তেমনিভাবে হু ইজ ইউর ফেভারিট টিচার, রহিম স্যার ইজ মাই ফেভারিট টিচার, আমি এই নামটা আগে নিয়ে আসলাম। হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার, আব্দুল হাদি ইজ মাই ফেভারিট সিঙ্গার। আরও অনেক এন্ড্রু কিশোর থাকতে পারে বিভিন্ন ধরনের নাম, বা কিংবা ভারতেরও থাকতে পারে। হু ইজ ইউর ফেভারিট প্লেয়ার, কেউ বলতে পারে মেসি ইজ মাই ফেভারিট প্লেয়ার, কেউ বলবে রোনালদো ইজ মাই ফেভারিট প্লেয়ার, কেউ বলবে নেইমার ইজ মাই ফেভারিট প্লেয়ার, কিংবা আমাদের দেশের সাকিব আল হাসান ইজ মাই ফেভারিট প্লেয়ার, নামটা আগে দিয়ে দিলে হবে। ঠিক তেমনিভাবে হু ইজ ইউর ফেভারিট রাইটার, হুমায়ুন আহমেদ ইজ মাই ফেভারিট রাইটার। হু ইজ ইউর ফেভারিট পোয়েট, কাজী নজরুল ইসলাম ইজ মাই ফেভারিট পোয়েট। আমার বিশ্বাস এটা যদি ফলো করি, এই কথা আর বলার প্রয়োজন হবে না, স্যার প্রশ্ন করতে পারি না এখন থেকে ইনশাল্লাহ, নিজে নিজে ঘরে বসে বসে একা একাই প্রশ্ন তৈরি করতে পারবেন, আবার উত্তরও বানাতে পারবেন, কোনো শিক্ষকের আর প্রয়োজন হবে না।
এবার আসেন আমরা আরেকটা ফরম্যাটে চলে যাব, চার নম্বর ফরম্যাটে, ওয়্যারের ব্যবহার। ওয়্যার মানে কি? কোথায় জায়গা জানতে চাই। যেমন আমরা যখন পড়াশোনা করি, যখন কলেজ আছে, আমাদের স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, তা আমি যদি বলি তোমার কলেজটা কোথায়, তাহলে কোয়েশ্চেনটা হবে ওয়্যার ইজ ইউর কলেজ লোকেটেড, ওয়্যার ইজ ইউর স্কুল লোকেটেড। স্কুল ছাত্রকে জিজ্ঞেস করবেন ওয়্যার ইজ ইউর স্কুল লোকেটেড, ইউনিভার্সিটির ছাত্রকে বলবেন ওয়্যার ইজ ইউর ইউনিভার্সিটি লোকেটেড, জানতে চাবেন জায়গাটা কোথায়। ঠিক তেমনিভাবে একজন চাকরিজীবী, তারা বলবেন ওয়্যার ইজ ইউর অফিস লোকেটেড, আপনার অফিসটা কোথায়। ঠিক তেমনিভাবে আপনি নিশ্চয়ই বাসা বাড়িতে থাকেন, তাহলে ওয়্যার ইজ ইউর হাউস লোকেটেড, আপনার বাড়িটা কোথায়, বাসাটা কোথায়। ঠিক তেমনিভাবে গ্রামে, আমরা গ্রাম থেকে আসি, শহরে থাকি, আমরা বলতে পারি ওয়্যার ইজ ইউর ভিলেজ লোকেটেড, তোমার গ্রামটা কোথায়। তো এরকম আরও অনেক, নানা বাড়ি, দাদা বাড়ি, খালা বাড়ি, শ্বশুর বাড়ি, শাশুড়ি, হ্যাঁ, সবার বাড়ির লোকেটে লোকেশনটা এইভাবে একই প্রশ্নের মাধ্যমে একাধিক প্রশ্ন তৈরি করা যাবে, যাবে না? যাক, এবার এখানে অ্যান্সারটা কীভাবে দেবেন? বলছে ওয়ার ইজ ইউর কলেজ লোকেটেড, আপনি বলছেন মাই কলেজ ইজ লোকেটেড অ্যাট মহাখালী, কথার কথা, কিংবা গাজীপুর দিয়ে দিল। ওয়ার ইজ ইউর অফিস লোকেটেড, মাই অফিস ইজ লোকেটেড অ্যাট মতিঝিল ইন ঢাকা, কিংবা ইন গাজীপুর, জায়গা দিবেন। ওয়ার ইজ ইউর হাউস লোকেটেড, মাই হাউস ইজ লোকেটেড ইন গাজীপুর, কেউ বলবে কোনাবাড়ি, কারো ঢাকা, যার যেখানে থাক। ওয়ার ইজ ইউর ভিলেজ লোকেটেড, মাই ভিলেজ ইজ লোকেটেড ইন বরিশাল, নোয়াখালী, রাজশাহী, ফেনী, সিলেট, এটসেট্রা। তো আশা রাখি এভাবে যদি আমরা চর্চা করি, তাহলে খুব সহজেই আমরা কী করতে পারবো, ইংরেজি বলতে পারবো। এবার আমার সামনে যারা শিক্ষার্থীরা বসে আছেন, আমি তা তখন বোঝালাম কীভাবে করতে হবে, এবার আসেন আমরা একটু কোরাস করে প্র্যাকটিস করব। রাজি আছি আমরা? ইনশাল্লাহ, আমার সাথে সাথে জোরে জোরে কোরাস করবেন আপনারা, দেখবেন যে এখনই ইনশাল্লাহ আমরা এগুলো শিখে যাব। তো আমি প্রথমে বাংলা বলবো, আপনারা ইংরেজি বলবেন, এই যে এই চারটা ফরম্যাটের। আই এম এ স্টুডেন্ট, লাউডলি, আই এম এ স্টুডেন্ট, আই এইন্ট এ স্টুডেন্ট, আরেকবার, আর ইউ এ স্টুডেন্ট, আবার, আন্ট ইউ এ স্টুডেন্ট। আচ্ছা, এবার আমি বাংলা বলি, আপনি ইংরেজি বলেন। আমি একজন ছাত্র, আমি ছাত্র নই, তুমি কি একজন ছাত্র, তুমি কি ছাত্র নও? তো এভাবে কি আমরা পারবো না চর্চা করতে? তাহলে আমরা চারটা ফরম্যাট খুব অভ্যস্ত হয়ে যাবো প্র্যাকটিস করতে করতে। তাহলে আমাদের এই মুখ থেকে হাবুদক, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স ইজিলি আমরা তৈরি করতে পারবো। আমরা এতদিন অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি সেটাই বুঝি নাই, নেগেটিভ সেন্টেন্স কাকে বলে সেটাই বুঝতাম না, ইন্টারগেটিভ কাকে বলে সেটাই বুঝতাম না। কিন্তু এইভাবে প্র্যাকটিসের মাধ্যমে আমাদের সেই গ্রামারের রুলগুলো খুব সহজেই কিন্তু আমরা শিখতে পারবো, যেটা এতদিন আমাদের জন্য কঠিন ছিল। এবার আসেন আমরা ডাব্লিউ শর্টের প্র্যাকটিসে একটু চলে যাই, আমার সাথে সাথে ডাব্লিউ শর্ট বাংলাগুলো ইংরেজি বাংলা সহ বলবেন। বলেন হোয়াট, কি, ওয়েন, কখন, ওয়ার, কোথায়, ওয়াই, কেন, হাউ, কিভাবে, হোম, কাকে, হু, খে, হু, কারা, উইস, কোনটি, হুস, কারটি। আচ্ছা, এবার আসেন আমরা এই ডাব্লিউ শর্টের ব্যবহারে চলে যাব, আমরা প্রশ্ন তৈরি করব। আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। হোয়াটস ইউর নেম, আবার হোয়াটস ইউর নেম, তা বুঝছি সবাই নামে একসাথে বলছে, কিন্তু এটা এরকম এলোমেলো বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার হোয়াটস ইউর ফাদার্স নেম। আচ্ছা আচ্ছা, এবার আসেন আমি বাংলা বলি, আপনি ইংরেজি বলেন। তোমার নাম কি, ইংরেজি কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার ভাইয়ের নাম কি, তোমার বোনের নাম কি, তোমার বন্ধুর নাম কি, তোমার শিক্ষকের নাম কি, পারবো না এইভাবে বলতে আমরা ইনশাল্লাহ। এবার আমরা এই পরের প্রশ্নে চলে যাব, এটা কে দিয়া, হু, হু মানে কে। যদি আমি বাংলায় বলি তোমার প্রিয় ব্যক্তি কে, কোশ্চেনটা কি, হু ইজ ইউর ফেভারিট পার্সন। এবার আসেন আমরা একাধিক শব্দ ব্যবহার করব, তোমার প্রিয় শিক্ষক কে, তোমার প্রিয় শিল্পী কে, তোমার প্রিয় খেলোয়াড় কে, তোমার প্রিয় ব্যক্তি আর লেখক কে, তোমার প্রিয় কবি কে। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রশ্নে চলে যাব, এখানে আমরা কোথায়, ওয়্যার মানে কোথায়, চার নম্বর প্রশ্নের মধ্যে। যেমন তোমার কলেজ কোথায়, কি হবে, ওয়্যার ইজ ইউর কলেজ লোকেটেড, আরেকবার। আচ্ছা, এবার চাকরিজীবী মানুষকে আমি বলতে পারবো, আচ্ছা তাকে কিন্তু তুমি না বলে আপনি বলে সম্বোধন করা ভালো হয়, চাকরিজীবী মানুষ, আপনার অফিস কোথায়, ওয়্যার ইজ ইউর অফিস লোকেটেড। যদি বলি আপনার বাসা কোথায়, ওয়্যার ইজ ইউর হাউস লোকেটেড। আপনার গ্রাম কোথায়,
Where is the village? Located. I hope that if you practice by following these instructions, I believe that you will be able to make so many questions and you will be able to make so many sentences by using these instructions and by using these be verbs. And আমরা এভাবেই কিন্তু চর্চা করতে থাকবো, তবে ইংরেজি বাংলা সহ প্র্যাকটিস করলে দেখবেন এই ক্লাসের পরেই ইংরেজিতে কথা বলা শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাই শেয়ার করব, তারপর সাবস্ক্রাইব করব এবং বন্ধুবান্ধব মহলে ছড়িয়ে দেবো, আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে আমরা একসাথে বসে বসে প্র্যাকটিস করব, ঘরে বসে অফিসে বসে দেখবেন যে আমরা ইনশাআল্লাহ লাভবান হব। তো আজকের মতো আমাদের ক্লাস এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। We'll be right back.